করবেন। দর্শক ইতিমধ্যে এই মিছিলটি কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শহীদ মিনারের দিকে যাবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। सामने रही है ढाका विश्वविद्यालय, ढाका विश्वविद्यालय दिखे क्योंकि मिचिलटी अग्रसरित होता टीएससी चत्वर हुए मिचिलटी ढाका विश्वविद्यालय चत्वर की घूरे क्योंकि मिचिल शहीद मिनार दिखे जाए जानते पे दर्शक। গণমিছিলটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মিছিলটি অগ্রসর হচ্ছে আমরা যদি দেখতে পাচ্ছি সেটি দর্শক। জুলাইয়ের পরে কিন্তু 17 তারিখের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কোনো মিছিল এখন পর্যন্ত দেখা যায়নি, তবে শান্ত শিষ্ট পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছিল এখন পর্যন্ত আমরা দেখছি আবারও একটি গণমিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসরিত হচ্ছে। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় গন্তব্যে পৌঁছে গিয়েছি, আমরা এখন রয়েছি ঢাকা ইউনিভার্সিটির সে মেট্রো রেলের নিচে কিন্তু এখন আমাদের দেখতে পাচ্ছেন এই মিছিলটির অবস্থান কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের নিচে ঠিক টিএসসি চত্বরের কাছাকাছি।
বিশ্ববিদ্যালয় কিন্তু মিছিলটি অগ্রসরিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের অবস্থান ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক দিয়ে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। পৌঁছে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই গণমিছিল, গণমানুষের এই মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৌঁছায় গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 17 তারিখ পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের গণজাগরণ, গণপদযাত্রা সহ গণমানুষের কোনো আগমন ঘটেনি। তবে আজকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। ইতিমধ্যেই এই মিছিলটি কিন্তু এই শাহবাগ টিএসসি চত্বরে পৌঁছিয়েছে। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি, টিএসসি চত্বরে যে গণমানুষের যে মিছিল আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল ইতিমধ্যেই কিন্তু এই শাহবাগ টিএসসি চত্বরে কিন্তু ইতিমধ্যেই অবস্থান নিয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে মিছিলটি ক্রস করছে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু মিছিলটি শহীদ মিনারের দিকে রওনা দিয়েছে। আমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি Yeah.
আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে হাজার হাজার ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণীর মানুষ নিয়ে আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে শহীদ মিনারে প্রবেশ করবো। আপনারা সবাই শহীদ মিনারে চলে আসুন, জনগণের বিজয় নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রক্ত দিয়েছি, প্রয়োজন হলে আরো রক্ত দেবো। আমাদের অসংখ্য ভাইরা রাজপথে শাহাদাত বরণ করেছে, শরীরের রক্ত দিয়েছে এই রাজপথে। এই রাজপথে দর্শক। আমরা দেখছি মিছিলটি ইতিমধ্যেই শহীদ মিনারে কিন্তু পৌঁছিয়ে গিয়েছে। তাদের ঠিক যে গন্তব্যের তারা কথা বলেছিল
সেইখানে মিছিলটি ইতিমধ্যেই পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি সেটি দর্শক, শহীদ মিনারের স্পষ্ট আমরা দেখানোর চেষ্টা করছি। এই
সেই পুলিশ আজকে সরাসরি মাথায় গুলি করেছে, বুকে গুলি করেছে এবং একটা দুটা না নিশ্চিত করেছে যাতে এই মানুষটা মারা যায়। এই ঘটনার পরে আমরা কেউ আসলে ঘরে বসে থাকতে পারি, কারণ আজকে তাদেরকে মেরেছে, কালকে আমাদেরকে মারবে। কালকে আমাদেরকে যখন মারবে তখন প্রতিবাদ করার কেউ থাকবে না, আমরা প্রতিবাদ করি। আমি আজকে এর জন্য এসেছি, এটা বোঝানোর জন্য, নো ওয়ান ইজ উইথ কিলার হাসান, উই অল আর এগেইনস্ট হাসান এন্ড উই ওয়ান্ট জাস্টিস। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন পুরো শহীদ মিনার এরিয়াটি জুড়েই কিন্তু এই গণপদযাত্রার, গণমিছিলের যে অংশগ্রহণকারীরা যারা রয়েছেন এখানে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পুরো শহীদ মিনারটি ইতিমধ্যেই তারা ব্লক করে ফেলেছেন। আমরা